হ্যালো বন্ধুরা, ক্যাচ লাইফ উইথ প্রীতিতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমার ভিডিও দেখার জন্য তো ভালো থাকতেই হবে। তো যাই হোক, আজকে একটা অন্যরকম চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর আজকের চ্যালেঞ্জটা কিসের জন্য? বিস্কুট চ্যালেঞ্জ। তো বিস্কুট চ্যালেঞ্জ কেমন করে জানো তো, একটু একটু অন্যরকম হবে। এটা সেই দিদি নাম্বার ওয়ানে হতো না, পুরানো দিনের দিদি নাম্বার ওয়ানে। তোমরা অনেক দিন থেকে যারা দিদি নাম্বার ওয়ান দেখো, তারা ঠিক মনে করতে পারবে এই জায়গায় মাথায় এই জায়গায় বিস্কুট রেখে মুখে নিয়ে খাওয়া। তো আমি এটাই ট্রাই করব আজকে। তো চলো দেখতে থাকো, আর আমি তিনটে বিস্কুট ট্রাই করব, কতক্ষণে হয় সেটা, ঠিক আছে? তো দেখো, আমার সুবিধার জন্য তিনটে বিস্কুট আমি বাটিতে নিয়ে রেখেছি, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। আমি বিস্কুট খাচ্ছি আমি এইভাবে, আর সাথে সাথে আমার একটা কবিতা মনে পড়ে যাচ্ছিল। কি কবিতা জানো? সেই কবিতাটা হচ্ছে সুকুমার রায়ের খুড়োর কল, মানে হাত দিয়ে বিস্কুট খাওয়া যায়, হাত দিয়ে খাবে না, এইরকম ভাবেই তোমাকে খেতে হবে, না হলে মানুষ দেখবে কেন? বিস্কুট তো সবাই খায়, তাই না? তো এই যে খুড়োর কলে যেমন আছে না, কল করেছে আজব রকম চণ্ডীদাসের খুড়ো, সবাই শুনে সাবাস বলে পাড়ার ছেলে বুড়ো। তো চলো দু লাইন খুড়োর কলে শুনিয়ে দেওয়া যাক তোমাদের। কল করেছেন আজব রকম চণ্ডীদাসের খুড়ো, সবাই শুনে সাবাস বলে পাড়ার ছেলে বুড়ো। খুড়োর যখন অল্প বয়স বছর খানিক হবে, এই দেখো বিস্কুট, যা কি হলো এটা, পড়ে গেল। চলো আবার ট্রাই করা যাক, কি সুন্দর কবিতাটা শোনাচ্ছিলাম তোমাদের, কি আর করা যাবে, আবার ট্রাই করি। উঠলো কেঁদে কুঙ্গা বলে ভীষণ অট্টরবে, আর তো সবাই মামা গাগা আবল তাবল বকে। খুড়োর মুখে গুঙ্গা শুনে চমকে গেল লোকে, বললে সবাই এই ছেলেটা বাঁচলে পরে তবে বুদ্ধি জোরে এ সংসারে একটা কিছু হবে। সেই খুড়ো আজ কল করেছেন আপন বুদ্ধি বলে, পাঁচ ঘন্টার রাস্তা যাবে দেড় ঘন্টায় চলে, দেখে এলাম কলটি অতি সহজ এবং সোজা, ঘন্টা পাঁচে খাটলে পরে আপনি যাবে বোঝা। বলবো কি আর কলের ফিকির, বলতে না পাই ভাষা, ঘাড়ের সঙ্গে যন্ত্র জুড়ে একেবারে ঠাসা, সামনে তাহার খাদ্য ঝোলে যার যেরকম রুচি, মন্ডা মিঠাই চপ কাটলেট খাজা কিংবা লুচি, মন বলে তাই খাবো খাবো, মুখ চলে তাই খেতে। মুখের সঙ্গে খাবার ছোটে পাল্লা দিয়ে মেতে, এমনি করেই লোভের টানে খাবার পানে চেয়ে, উৎসাহেতে হুশ রবে না চলবে কেবল ধে, হেসে খেলে তু দশ যোজন চলবে বিনা ক্লেশে, খাবার গন্ধে পাগল হয়ে জিভের জলে ভেসে, সবাই বলে সমস্বরে ছেলে জোয়ান বুড়ো, অতুল কীর্তি রাখাল ভবে চণ্ডীদাসের খুড়ো। এবার যেন না পড়ে
বিস্কুটটা একবারেই যেন খেতে পারি বাবা, একবারেই যেন খেতে পারি। তো এইরকম ভেবে ভেবে খুব ধীরে 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 খাচ্ছি খাচ্ছি খাচ্ছি, আসছে এসেও আসছে না। করিনি কারণ আমি বুঝতে পারছিলাম না যে আমি খেতে পারবো কিনা, ভেবেছিলাম যে 5 মিনিট টাইমে মধ্যে খাবো, কিন্তু আমি টাইম মেনশন করিনি, ইচ্ছা করি। কিন্তু দেখো রাইট 5 মিনিট হয়েছে, 4.5 মিনিটে কমপ্লিট হয়ে গেছে, খেতে খেতে 5 মিনিট হয়ে গেছে। তো ফাইনালি আমি পারলাম, কিন্তু প্রথম দুবার পড়ে গেছে, লাস্ট এবার পুরো সাকসেসফুল হয়েছে, লাস্ট এবার পড়েনি। তো আজকের চ্যালেঞ্জটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর কেমন লাগলো জানাবে কিন্তু যে কমেন্ট করে কেমন হয়েছে আজকে ভিডিওটা, ঠিক আছে? আর যারা নতুন আমার ভিডিও প্রথম দেখছো আর আমার থোবড়াটা তোমাদের নতুন লাগছে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও, তাহলে যখনই আমি নতুন করে ভিডিও আপলোড করবো সেই ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে তোমার কাছে সবার আগে। চলো আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।